হতে পারে যে তারা সত্যি খাসির মাংসের বদলে কুকুরের মাংস পরিবেশন করছে। সুলতানস ডাইনে আমরা যারা যারা খাবার খেয়েছি প্রত্যেকেই খুবই টেনশন আছি, তাই না? তারা কি আসলেই খাসির মাংসের বদলে কুকুরের মাংস দিয়ে খাবার তৈরি করে? আপনি কি আজকে কি বলে এই কাপ্তান বাজার থেকে মাংস নিয়ে আসছেন? আমি নিয়ে আসলাম যে দেখে পাশরা নিয়ে আসছি, দেখে আমি গিয়েছিলাম, আমি উপস্থিত ছিলাম ওখানে। গিয়েছিলেন, উপস্থিত ছিলেন? কত কেজি মাংস নিয়ে আসছেন? 125। অভিযান শুরু করে র‍্যাব তিনের ভ্রাম্যমাণ আদালত, ছয়তলা ভবনের নিচ। আসসালামু আলাইকুম, বিডি নিউজ পয়েন্টে আপনাকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি প্লে করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলেন দর্শক বন্ধুরা, আমরা মূল ভিডিওটি দেখে আসি। কাচ্চিতে খাসি বলে অন্য প্রাণীর মাংস খাওয়াচ্ছে এমন অভিযোগ উঠেছে ভোজন রসিকদের জন্য সুপরিচিত ব্র্যান্ড সুলতানস ডাইনের বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তুমুল সমালোচনার ঝড়। জনপ্রিয় এই রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে প্রশ্ন তোলেন কনক রহমান খান নামের একজন ভোক্তা। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন, যা পরে ভাইরাল হয়। এত আলোচনা সমালোচনার পর সুলতানস ডাইনের কাচ্চি বিতর্ক নিয়ে মুখ খুললেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমর সানি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে সুলতানস ডাইন সম্পর্কে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে অমর সানি লিখেন, সুলতানস ডাইন একটা প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট, একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল বা কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোনো পরিচয় নেই, আমি কখনো যাইওনি, কিন্তু তাদের খাবার খেয়েছি। তিনি আরও লেখেন, এটুকু বলতে পারি একজন মালিক কখনোই এই ধরনের কর্মকাণ্ড করতে পারে না। আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতানস ডাইন। এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্রবার। আমি কারো সাপোর্ট করব না, সত্যের পক্ষে আছি, মিথ্যের বিপক্ষে। আল্লাহ হেফাজত করুন সবাইকে। এদিকে মাংস বিতর্কের পর বৃহস্পতিবার সুলতানস ডাইনের গুলশান শাখাতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে আব্দুল জব্বার মণ্ডল সাংবাদিকদের বলেন, মাংসের হিসাবে গরমিল আছে, তাই তাদের আগামী সোমবার ভোক্তার অফিসে এসে এর ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এরপর ব্যবস্থা নেওয়া হবে। রেখে চলে আসছেন, ওনারা সাপ্লাই দিয়েছেন, কিন্তু এখান থেকে বলা হলো কি যে আপনার প্রতিনিধি নিয়ে আসছেন। আমি আবারও বলতেছি অন্য কিছু থিঙ্ক করেন না। মাংস কত কেজি আজকে আনিয়েছেন এবং ভেন্ডর কত কেজি দিয়েছে, এখানে একটু মনে হয় একটু অসামঞ্জস্য ঘটনা হয়েছে কি? এটা তো প্রতিদিন আগের দিন রাতে আমরা এটা অর্ডারটা দিতে হয়। আপনাদের যখন ভেন্ডর মাংস দেয় আপনাদেরকে, আপনাদেরকে কোনো কোয়ালিটি কন্ট্রোল টিম থাকে যারা? আমাদের একটা কিউসি ম্যান থাকে এবং আমরা এরকম বলছি, আপনারা চাইলে আগামীকাল সকালে আপনারা 3-4 জন লোক আসেন, এসে সেটা আমাদের এটা চেক করতে পারেন। ঘটনাটা ছিল আপনার গত 2 তারিখে বৃহস্পতিবার, আমাদের এখানে একজন ভদ্রলোক এসে নিজে সশরীরে এসে খাবার নিয়েছে, 7টা হাফ খাচ্ছে। নেওয়ার 30-40 মিনিট পরে আমাদের হটলাইন নাম্বারে, আমাদের একজন মেয়ে আছেন, তার নাম্বারে ফোন আসে, ফোন এসে বলতেছে আপনারা কি খাবার দিয়েছেন, আপনারা এইগুলা মানুষদের ধান্দাবাজি বা বাটপাড়ি বা এরকম বাজে বাজে রিয়েট করতেছিল। তো আমি এটা খুব কান্নাজনিত অবস্থার মধ্যে ছিল, এই মুহূর্তে আমি সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওঠার সময় তখন আমাকে ও লাইনে থেকেই বলতেছে, স্যার একটু কথা বলেন, একজন ম্যাম খুবই খারাপ বিহেভিয়ার করতেছে। তখন আমি ফোনটা নিয়ে বললাম, ম্যাডাম কী হয়েছে বলুন। এই মিয়া তুমি কী বলবা, তোমাদের দোনো বাটপাড়ি ব্যবসা করে, এই ব্যবসা করে। এক পর্যায়ে উনি কথাটা বলে ফেলছে যে আমরা নাকি বিড়ালের করছি। তাহলে আমি বলছি, ম্যাডাম কী বলেন এগুলো, আমরা কি একটা সুনামধন্য কোম্পানি, আমরা কি এই ধরনের ইয়ে করতে পারি, আমরা হয়তো কোথাও কোনো ভুল হচ্ছে।
তো ম্যাডাম ঠিক আছে, আপনার খাবার খারাপ হয়েছে বা যেটা হয়েছে আমি আপনাকে এটা কী করতে চান সেটা বলুন। তখন উনি বলতেছে কী করতে চাই, হ্যাঁ পাটপাড়ি ব্যবসা করতেছে। তখন আমি বলছি ম্যাডাম আমি আপনার এখানে আমার লোক পাঠাচ্ছি, আমার একজন ম্যানেজার সাহেব একজন সুপারভাইজার সাহেব পাঠাচ্ছি, ওনারা আপনার সাথে যেয়ে কথা বলবেন যদি আপনি যে সমস্যাটা। তারপরে আমার ম্যানেজার কামাল সাহেব ওনারা ভিডিও ফুটেজে আপনারা দেখেছেন মনে বয়স্ক একজন লোক, তারপরে বিশেষ বিকাশ রয় নামে একজন ভদ্রলোক ওনারা যায় ওইখানে। যাওয়ার পরে সেখানে ওরা খাবার নিয়ে গিয়েছিল এক্সট্রা খাবার না, এটা হলো ওনারা বলতেছিল আমি ভাবছি হয়তো খাবারে তো সল্টি থাকতে পারে অথবা কোনো ধরনের ইয়া থাকতে পারে, হাড় যেতে পারে, তো এরকম দুই এক সময় হয়তো কমপ্লেন আসে আমাদের কাছে। ধরেন আমি খাবার নিয়ে গেলাম আপনাদের এখান থেকে, পরবর্তীতে আমি কমপ্লেন করলাম, আপনারা কি আমাকে বাসায় গিয়ে রিপ্লেস করে দিবেন খাবার? না এরকম আমরা কখনোই করি না। ওনার যে বিহেভ বা ওনার যে অবস্থান আমরা দেখছি, আমরা তো একটা সুনাম ধর্ম কোম্পানি, সেখানে আমাদের ব্র্যান্ডের উপরে যেভাবে আক্রোশ করতেছে সেই ক্ষেত্রে আমি মানে এমনভাবে পরিস্থিতি চলে আসছে যে আমরা না পাঠাই পারি নাই। ইভেন কি স্বয়ং আমি নিজেও গিয়েছি ওখানে, আমি নিয়ে যাওয়ার পরও ওনারা ওইভাবেই কথা বলতেছে, ওনারা ওইভাবেই আচরণ করেছে, র্যাবের আমাদের ভয় দেখাচ্ছে, বিভিন্ন ক্ষমতার অপব্যয় দেখাচ্ছে। তো এখন এই মুহূর্তে আমরা বলছি দেখেন আপনি যেটা উল্লেখ করেছেন আমি আবারও বলছি ফোনেও বলছি এখনও বলতেছি যে আপনারা যেটা মেন সেটা এরকম না। আপনারা আমরা বিড়ালের গোশত কোত্থেকে পাবো? আমরা খাসির গোশত বুঝি, খাসির গোশত এখানে 6 কেজি থেকে 6.5 কেজি বা 7 কেজি বা 8 কেজি বা 9 কেজি পর্যন্ত আমরা খাসিটা ব্যবহার করি। মানে মেন কমপ্লেইন্ট হচ্ছে হাড়, চিকন হাড়, এটা বডিতে হাড় ছোটো বড় হতেই পারে, এটা নিয়ে ওনার ডাউট। এক পর্যায়ে ওনারা আমাদেরকে বলেছে এখন আপনারা কী করতে চান? তখন আমার ম্যানেজার কামাল সাহেব বলছে যে আপনারা কী করতে চান আপনারা বলেন। যখন ভিডিওটা দেখলাম আমরা খাবারের ছবি দেখানো হচ্ছিল, কিন্তু একটা ভয়েজ আসছিল যে আমি ফোন দেবো ওরা নিয়ে যাবে, আপনি কি এটা চান নাকি আমাদের মধ্যে সলিউশন করে ফেলতে চান, এই এরকম লাইন ওনারা বলছিল। এটাই ওনার আমার এখনও ইয়াতে আছে আমাদের, ওনারা বলছিল যে আপনাদেরকে নিয়ে যাবে আইসা, ওনার বারবার র্যাবের ভয় দেখাচ্ছে বা অন্য পার্টির ভয় দেখাচ্ছে। এক পর্যায়ে ওনাদের পক্ষ থেকে একটা লোক আসছিল, আইসা বলতেছে দেখো তোমরা নাম নিয়েই বলতেছিল ওনার নাম নিয়ে যে দেখো যেটা হয়েছে তোমরা যদি যে খাবারটা এনেছে খাবার দাম কত, যে 2100 টাকা, যে যদি তোমরা খাবারটা পছন্দ না হয় তাহলে তোমরা খাবারের প্রাইসটা নিয়ে নাও, হ্যাঁ তাও ওনাদেরকে দরকার নেই এত কিছু করার। এর মধ্যে ওনাদের ম্যানেজার সাহেব আছে, ম্যানেজার সাহেব এসে বলেছে যে ঠিক আছে তোমাদের সন্তুষ্ট না হয় তোমরা এই হাড়টা ল্যাবে দাও। তখন আমি খুব জোর গলায় বলছি স্যার আপনি ঠিকই বলেছেন এটা ল্যাবেই দেওয়া হোক। তখন ওনার কথাটা অ্যাভয়েড করে ওনারা আমাকে আবারও ভিতরে রুমে নিয়ে গেছে, একটা রুমে খুব আলাদা একটা রুমে নিয়ে গেছে, নিয়ে আমাকে বলতেছে আপনি কি বুঝেন না, আপনাকে ভাষায় বুঝাতে হবে যে আপনি কী করতে চাই? আমি বলছি না আমি তো আমার ভাষা বুঝতেছেন, আপনি আমাকে খোলামেলা বলেন। তখন ওনারা নিচে নিয়ে আসছে, আইসার বলতেছে আমার সুপারভাইজারকে যে কী করতে চান, তখন সুপারভাইজার ভাই আপনি বলেন এবার। তখন ওনারা আমার কাছে টাকা দাবি করে, কত টাকা সেটা? ওনার 10,000 টাকা দাবি করে। তারপরে যখন ওনারা আরও কিছু ইয়ে নিয়ে বিভ্রান্তি করতেছে তখন এক পর্যায়ে ওনারা আমাদেরকে নিয়ে গেছে ওই পাশে আছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের সামনে, ওই এক মেয়েটা যে মহিলাটা ওই মহিলাটা আসা আমাদের যে বিকাশ সুপারভাইজারের মোবাইলটা চেক করতে চাইছে, মানে ওনার যে টাকাটা চাইছে এই টাকাটা আমরা কি কোনো রেকর্ড করছি কিনা। তখন আমি বললাম যে ম্যাডাম আপনি এটা আপনি ওর মোবাইলটা আপনি নেবেন কেন? তখন উনি আমার বোনের বলছে এই ওরা ওদেরকে ছাড়া যাবে না, ওদেরকে আটকে রাখ। কাদের কিছুটা আমাদেরকে আটকে রাখবে? তখন আমি বলছি ভাই আসেন এইগুলো কি আমরা কি এখানে চুরি ডাকাতি করতে আছি? আপনারা বারবার এই একই কথা বলতে র্যাবের ধয় দেবেন, র্যাবের ভূমি নিতেছেন, পার্টির ভূমি নিতেছেন। তখন এরা আরও 2-4-5 জন আছে, একজন টানে তিতুমির কলেজের দিকে, একজন টানে মহাকালী আমতলির দিকে। তখন আমি এক পর্যায়ে আমি এবং আমার সুপারভাইজার তখন আমি বলছি দেখেছে আপনারা আমার এই যে কামাল সাহেব আছে ম্যানেজার ওনার সাথে আপনারা ইয়ে করেন আলোচনা করেন, এখন আমি চলে যাচ্ছি আমার অফিসে একটু কাজ আছে, আর এরপরে যদি আপনাদের কোনো ধরনের কোনো ইয়ে থাকে ভাই এটা আপনারা আমাদের অফিসে আসেন আমরা বসে কথা বলব। কিন্তু মাঝখানে যে ওই যে ল্যাব টেস্টের বিষয়টা আসলো, আপনিও বললেন যে এটা করা উচিত, তা আপনারা কোনো স্যাম্পল নিয়ে আসছিলেন বা ওদের সাথে? না ওনারা আমার দেনে এটা, ওনারা আমার দিতে চায় না, ওনারা ওনাদের মতো রেখে দিতে চাচ্ছে, বারবার ওইটা সরাই ফেলতে চাচ্ছে। আমি বলছি যে ঠিক আছে আমি যদি চান আমি মুখে দিয়ে টেস্ট করি, যদি আপনাদের সন্দেহ হয় আমি খেলে তো সমস্যা নেই আমি খাই। ফেসবুক স্ট্যাটাসও মানে ভাইরাল হয়েছে ভিডিওর পাশাপাশি, সেটা হচ্ছে যে ওখানে বলা যে আপনাদের পক্ষ থেকে কেউ বলেছে যে ভেন্ডর আমাদেরকে মাংস দেয়, তারা কী মাংস দেয় সেটা তো আমরা জানি না। এটা ওনার পক্ষ থেকে কথা, এটা আমাদের পক্ষে না, এটা নিয়েও আমাকে অনেকেই কোশ্চেন করেছে আপনাদের মতো এরকম ইয়েরা, ওনারা আমার পক্ষ কোশ্চেন, আমি সরাসরি বলেছি এই ধরনের প্রশ্ন আমি করি না বা এই ধরনের কেউ আমাদের পক্ষ থেকে করে না। সেক্ষেত্রে আপনাদের যখন ভেন্ডর মাংস দেয় আপনাদেরকে, আপনাদেরকে কোনো কোয়ালিটি কন্ট্রোল টিম থাকে যারা? আমাদের একটা কিউসিম্যান থাকে এবং আমরা এরকম বলছি আপনারা চাইলে
আগামীকাল সকালে আপনারা তিন চারজন লোক আসেন, এসে সেটা আমাদের এটা চেক করতে পারেন। নর্মালি আপনাদের কোনো চেক করা হয় যে? হ্যাঁ, আমাদের কিছু করা হয়। আচ্ছা, সেটা কীভাবে করা হয়? সেটা আমাদের ওইখানে আমাদের লোক যায়, লোক যায় দেখে যে খাসিগুলা ঠিক আছে কিনা, বা যারা যেহেতু আমরা তো এটা সরাসরি এগুলা সেই বিভিন্ন জায়গা থেকে তারা এটা সংগ্রহ করে, তখন এটা সংগ্রহ করার পর সেটা আমাদের লোক যেয়ে ভোরবেলা যায় এটা চেক করে, চেক করার পরে ওইটাকে আমরা ওই জবাই করা হয়, জবাই করলে আমরা মিটটা নিয়ে আসি আর কি। আজকে বক্তা অধিকার টিম আসছিল আপনাদের এখানে, ওনারা কী বললো? ওনারা বলছে যে ঠিক আছে, আপনারা যে যেই বিষয়গুলো আপনারা বলছেন সেগুলির ব্যাখ্যা চাইছে আমাদের কাছে, আমরা অবশ্যই ব্যাখ্যা দিব। ওনারা কি কোনো অসামঞ্জস্য পেয়েছে আপনাদের কথা বা কাজে? না, আমাদের সাথে এরকম কোনো অসামঞ্জস্য পাওয়া যায়নি। ওনারা শুধু বলছে যে যেখান থেকে আমরা ব্যান্ডটা করছেন বা যেখান থেকে আমরা সংগ্রহ করছেন সেটা আমরা দেখতে চাই। অবশ্যই সেটা দেখবেন, আমরা এটাই বলেছি যে আমরা দেখতে চাই, আমরা এইভাবে ব্যবস্থা করতে পারবো। এবং আমাদের ব্যান্ডরের সাথেও ওনারা কথা বলেছে, বলছে হ্যাঁ আমাদের এখানে লোকজন আসে, এসে সেরা দেখে ইয়ে করে নিয়ে যায়। মাংস কত কেজি আজকে আনেছেন এবং ব্যান্ডর কত কেজি দিয়েছে এখানে একটু মনে হয় একটু অসামঞ্জস্য। এটা ঘটনা হয়েছে কি, এটা তো প্রতিদিন আগের দিন রাতে আমরা এটা অর্ডারটা দিতে হয়, আমি দিই 150 কেজি মাটন আমি দিয়েছিলাম অর্ডার, তো এখন 125 কেজি আসছে, 25 কেজি মাল দিতে পারেনি। তো এইটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল, আমি বলছি যে সেটা ভেন্ডরের ইয়ে, যারা যদি মালটা না পায় আমরা তো কোত্থেকে দিবে? যাদের কমপ্লেন মূল তারা তো ইতিমধ্যে যে ভোক্তাদেরকে জানিয়েছে, বিভিন্ন জায়গায় জানিয়েছে, আপনাদের একটা সুনাম নষ্ট হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আপনারা কী করবেন? আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে, আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে, এটা হয়তো বা আপনাদেরকে জানানো হবে এবং একটা প্রেস ব্রিফিং আমরা করব অবশ্যই। এই ঘটনার প্রেক্ষিতে কি আপনাদের কাস্টমারের একটা এফেক্ট পড়ছে? আজকে প্রায় খালি দেখতে পাচ্ছি না, এই টাইমে একটু খালি থাকে। আর দ্বিতীয় কথা হলো, অবশ্যই একটু পড়েছে, যেহেতু আমাদের দেশের মানুষ এরকম একটা ঘটনা শুনলে, আমি যেহেতু এটা প্রমাণ হয় না, যেহেতু প্রমাণের ব্যাপার পড়ে গেছে, আর আমি নিজে একদম ইয়ে করে বলতে পারি, আমাদের তো সুনামধন্য কোম্পানি, আজকে 6 বছর ধরে আমরা এই কোম্পানিটাকে একটু একটু করে দাঁড়া করাইছি, তো সেইখানে আমরা এই ধরনের চিন্তা করতে পারবো। হয়তো বা কারোর মনে মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব দেখাইছে, এটা হয়তো অপেক্ষায় আছে যে আপনাদের মধ্যে থেকে আবার কোনো রিভিউ ভালো যাচ্ছে কি না, সেটাও হয়তো বা অপেক্ষা করতে পারে কাস্টমাররা। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই আপনারা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।